আল্লাহ বলে ওই মুহাদ্দিস বুঝতে পেরেছেন মাছিটা পিপাসার তো পানি পান করার জন্য এখানে এসে বসে গেছেন, এই জন্য উনি আর কলমটা নড়াচড়া করেন না, স্টেট ধরে রেখেছেন, আর মাছিটা এখান থেকে পানি পান করে পরিতৃপ্ত হয়ে উড়াল দিয়ে চলে গেছেন। এত বড় মুহাদ্দিসের ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্নে জিজ্ঞেস করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, জবাবে বলেন না তোমরা হয়তো মনে করছো আমি অনেক বড় বড় খেদমত করে এসেছি ওই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন না, আমি যে ওই পিপাসার তো মাছিটাকে পানি পান করার সুযোগ করে দিয়েছিলাম আমার আল্লাহ আমাকে এই ওসিলায় মাফ করে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। বড় হওয়া জরুরি না সঠিক হওয়া জরুরি? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা হাতি জবাই করে রান্না হয়েছে দশ ডেগের মধ্যে, দশ ডেগে হবে না বিশটা ডেগের মধ্যে রান্না হয়েছে, আর ছোট্ট একটা খাসি ছোট কাঠ একটা ডেগের মধ্যে রান্না হয়েছে, আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, বিশাল বড় হাতি জবাই করে বিশাল ইন্তজামে রান্না হয়েছে, আর এখানে ছোট্ট একটা ডেগের মধ্যে কদ্দুর খাসির গোস্ত আছে, আপনারা কোনটা খাইবেন? হ্যাঁ আমার কথা বুঝেননি, কোনটার কাছে যাইবে? ওই খাসির গোস্ত যেই ডেকে রান্না হয়েছে আপনারা ওইখানে যাবেন, কারণ এখন যদি বলা হয় হাতি অনেক বড় খাইবেন? যখন খাইবেন তাহলে দেখেন হাতি অনেক 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 বড়, কিন্তু লক্ষ্য করে দেখেন একটা বিশাল বড় হাতি মুসলমানের কাছে একটা মুরগার বাচ্চার মূল্য রাখে না। আরো জোরে কর, তার কারণ কি? হাতি নাপাক, হাতি নাপাক হারাম, আর খাসির গোস্ত হালাল, এই কারণে হাতি জবাই করে 500 টাকা কেজি গোস্ত বিক্রি হবে 5 টাকাও হবে না, মাকনা দিলেও নেবে না। এই কারণে আরবিতে একটা কথা আছে আল ফিলু জিফাতুন ওয়াশাতুন জিফাতুন, হাতি নাপাক আর খাসি হইলেও পাক, তাহলে নাপাকের দাম বেশি না পাকের দাম বেশি? ওই বুঝিনি না, এ খাইবার পাক না, অপবিত্র জিনিসের দাম বেশি না পবিত্র জিনিসের দাম বেশি? তাহলে অপবিত্র জিনিস বড় যত বড়ই হোক এর কোনো দাম নাই, পবিত্র জিনিস ছোট হইলেও তার দাম আছে। আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে কুফুর আর নিফাকের দ্বারা মানুষ যখন অপবিত্র হয়ে যায় আল্লাহর দরবারে তার কোনো দাম থাকে না, ঈমান আর নেক আমলের দ্বারা যখন মানুষ পবিত্র হয় ওই মানুষটার দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যায়। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে আসেন, বড় হওয়া লাগবে এমন কথা না, ছোট হইলেও নাজাতের ব্যবস্থা হইতে পারে। ভাইয়ের আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ছোট্ট একখান আয়াত, এই আয়াতে কারিমার আলোকেই আপনাদের খেদমতে সামান্য কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, নেক আমল যেটাকে বলে আর কি, ইমান আনা আর নেক আমল করা, এক কথায় আল্লাহর এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইয়েরা, আমরা এবাদত করব, এই যে এবাদত আমরা করতেছি করছি করতেছি আরো করব, এই এবাদত করা আর না করার দ্বারা আল্লাহর কি কোনো লাভ লস আছে? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদত বন্দিগি করে এতে করে আল্লাহর কোনো উপকার হবে? যদি আমরা কেউ আল্লাহর এবাদত করি না এতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? তাহলে আল্লাহ এমন এক জাতের নাম যার বাড়তিও নাই যার কমতিও নেই, তাহলে এবাদতের দ্বারা কি কি হবে? এবাদত যিনি করবেন তার লাভ হবে, যিনি করবেন না ক্ষতি তারই হবে। এই কথাটাই আল্লাহ তার ভাষায় কোরআনে উল্লেখ করেছেন, মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের উপকার হবে, গুনার কাজ করলে ক্ষতি তার নিজের হবে। নেক আমল করলে উপকার কি? দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়াইয়া দিবেন, পরকালে মহান আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। দুনিয়ার জীবনে আমরা সম্মান চাই কি চাই না? যারা একটু বুড়া হয়ে গেছেন এরা আর সম্মানের কোনো দরকার নাই,
এই বুড়া মানুষ আপনাদের সম্মানের কি দরকার নাই না আছে সম্মান আমরা চাই কি চাই না তবে জবাব দিতে হবে সম্মানের মালিককে ওয়ালিল্লাহিল ইজ্জা আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া সকল সম্মানের মালিক আল্লাহ তাহলে দিবেন কে আমরা তো ঠিকানা হই ভুলে গেছি ঠিকানাই তো ভুলে গেছি কার কাছে গিয়ে কি চাইলে পাওয়া যাবে মুসলমান এই ঠিকানাটা পর্যন্ত হারিয়ে ফেলেছে আমার ভাইয়েরা ঠিকানা যদি জানা না থাকে তাহলে আপনি গন্তব্যে পৌঁছা কখনোই সম্ভব না দেখেন ঈমান আনলে নেক আমল করলে দুনিয়ার জীবনে আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন আখেরাতের জীবনে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন লক্ষ্য করে দেখেন ঈমান নাই নেক আমল নাই ধন সম্পদ আছে অনেক কিছু আছে কিন্তু আল্লাহর দরবারে প্রকৃত কোনো সম্মান নবীজির সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীজির দরবারে আসতেছে এমন সময়ে আকাশ থেকে জিব্রাইল নাজিল হয়ে নবীজির কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে কে বলে গেলেন জিব্রাইল ফেরেশতা নবী আশ্চর্য হয়ে গেল ও জিব্রাইল তোমরা আকাশের ফেরেশতারাও কি আমার আবু যর গিফারিকে চিনো জবাবে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ যতটুকু চিনে আমরা আকাশের ফেরেশতারা আবু যর গিফারিকে আরো বেশি ভালো করে চিনি আরো জোরে কন আকাশের ফেরেশতারা ভালো করে চিনে আপনারা বলেন দেখি এই লোকের ইজ্জত সম্মান কম না বেশি আবি সম্পর্কে জিব্রাইলের কথা হলো দুনিয়ার মানুষ যতটুকু চিনে আমরা এর চাইতে বেশি চিনি আবু যর গিফারির মধ্যে এমন কি আমল আছে জিব্রাইল যে আমলের কারণে তোমরা আকাশের ফেরেশতারা এত ভালো করে চিনো তার মধ্যে দুইটা গুণ আছে কয়টা তাহলে দুইটা গুণ অর্জন করে আবু যর গিফারি যদি ফেরেশতাদের কাছে পরিচিত হতে পারে দামি হইতে পারে এই আমল আমরা করলে আমরাও দামি হইতে পারব জোরে কোন ঠিক কিনা একটা কাজ হলো বিতর্গত আভ্যন্তরীণ বাতিনি আর একটা কাজ হলো জাহিরি প্রকাশ্য বাতিনিটা হলো জিব্রাইল কো ইয়া রাসূলুল্লাহ এই আবু যর গিফারি যখন আপনার দরবারে আসতেন বসেন তখন উনি উনাকে সকলের চাইতে ছোট মনে করেন কি মনে করেন আর আমরা কি মনে করি মসজিদে নামাজ পড়তে আসলে মনে মনে ভাবি আমার চাইতে ফাঁকা মুসল্লি মসজিদে মনে হয় আর কেউ নাই এই যুগে কোনো ভালো মানুষ বা নেককার মানুষ থাকলে মনে হয় আমি আছি এই গ্রামে মনে হয় আর কেউ আমার ভাইয়েরা কিন্তু আল্লাহ নবীর সাহাবী নবীর দরবারে আসলে সাহাবা কেরামের সামনে বসলে নিজেকে মনে করতেন আমি সকলের চাইতে ছোট আমার বন্ধুরা যারা নিজেকে ছোট মনে করে আল্লাহ তাদেরকে বড় বানায়া দেন মান তাওয়াজ্জালিল্লাহি রাফাহুল্লাহ এই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে ছোট মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানায়া দেন আর যে নিজেকে বড় মনে করে এমন বড় মনে করনেওয়ালা কে আল্লাহ নীল নদের পানিতে চুবায়া মারেন আর জোরে কোন ঠিক কিনা ফেরাউন নিজেকে বড় মনে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে চুবায়া মারছে আমার বন্ধুরা নমরুদ নিজেকে বড় মনে করেছিল দাস দাসীর হাতে জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ তাকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করেছে আমার বন্ধুরা আব্রাহাম নিজেকে অনেক বড় মনে করেছিল ছোট ছোট পাখি দিয়ে ছোট ছোট পাথর কণা দিয়ে তাকে নিষ্পেষিত আল্লাহ করে দিয়েছেন আমার বন্ধুরা তাই আসুন নিজেকে বড় মনে করলে বড় হওয়া যায় না আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় অপমানিত হইতে হয় আর যে ছোট মনে করার দ্বারা ছোট হয় না মহান আল্লাহ তাকে বড় বানায়া দেন
লক্ষ্য করে দেখেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় এত বড় এত বড় ব্যক্তি ছিলেন কিন্তু দেখেন নিজেকে বড় মনে করতেন না ছোট মনে করতেন বড়ই বা কতটুকু ছিলেন সামান্য একটু নমুনা দুরুল মুখতার শরহ তানভীরুল আবসার ফিকহ হানাফির অন্যতম ফতোয়ার কিতাব হামরিটা ফতোয়া বিভাগে পড়ানো হয় এই কিতাবের মুকদ্দমার ভিতরে রয়েছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফের ভিতরে গেলেন দুরাকাত নামাজের জন্য দাঁড়াইলেন দুরাকাত নামাজ পড়তে গিয়ে তিনি ডান পা নিচে দিলেন বাম পা উপরে দিলেন আপনারা বলেন কয় পায়ে দাঁড়াইছেন এটাও বুঝেন না ডান পা নিচে বাম পা উপরে এক পায়ে দাঁড়াইলেন এই এক পায়ে দাঁড়ানো অবস্থায় পনেরো পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে আর জোরে কান পনেরো পারা তিলাওয়াত করেছেন আমার বন্ধুরা আমাদের ইমাম সাহেব তো পনেরো পারা না পনেরোটা আয়াত পড়লেও তো পিছন দিক দিয়ে সিগন্যাল শুরু হয়ে যায় পনেরো পারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন রুকু সেজদা দিয়ে উঠলেন বাম পা নিচে দিলেন আর ডান পা উপরে দিলেন আবার তিনি এক পায়ে দাঁড়াইলেন ওই এক পায়ে দাঁড়ানো অবস্থায় বাকি পনেরো পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন কয় পারা হয়েছে দুই রাকাতে কোরআন শরীফে কয় পারা তাহলে দুই রাকাত নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করলেন নামাজ শেষ করলেন অতঃপর নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াতে তিনি কি বলেন তখন আন্দাজ হবে উনি নিজেকে কি মনে করতেন আর আমরা কি মনে করি উনি দোয়া করেন প্রভু তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল আমি করতে পারি নাই আল্লাহু আকবার কর উনি যদি পারেন নাই তো আমরা উনি যদি পারেন নাই দুই রাকাত নামাজে তিরিশ পারা কোরআন শরীফ পড়িয়া দুই রাকাত নামাজ শেষ কইরা হাত তুলে দোয়া করে আল্লাহ তোমার ইবাদত যদ্দুর করার কর্তা ছিল করতে পারি নাই আর তিরিশ পারা কোরআন গোটা রমজান মাসে তেলাওয়াত করতে গেলেও আমাদের জোরে কন ঠিক কিনা আর উনি প্রতি রমজান মাসে একষট্টি বার কোরআন শরীফ খতম করতেন দিনের বেলা এক খতম রাতের বেলা এক খতম তারাবিন নামাজে এক খতম তাহলে তারাবিন নামাজে গোটা রমজান মাসে তারাবিন নামাজে এক খতম আর প্রতিদিন দিনের বেলা এক খতম রাতের বেলা এক খতম কয় খতম হইছে একষট্টি খতম কোরআন তেলাওয়াত করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটি দোয়া করে প্রভু তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই যেই মাত্র এই বলে তিনি দোয়া করেছেন কিতাবে লেখে কাবা শরীফের অপর প্রান্ত থেকে আওয়াজ এসেছে গায়েবী আওয়াজ ও আবু হানিফা আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল ততটুকু ইবাদতই তুমি করতে পেরেছো আমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি আবু হানিফা ততটুকু মারিফত অর্জন করতে পেরেছ নিজেকে ছোট মনে করার দ্বারা ওনার মর্যাদা কমছে জোরে কান কমছে না বাড়ছে আমার দিয়েছেন মর্যাদা তাই আসুন বলতে চাই আচ্ছা তা বজুর খিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে আসতেন সাহাবীদের সঙ্গে যখন তিনি বসতেন তখন মনে মনে ভাবতেন আমি এই কাফেলার মধ্যে সবচাইতে ছোট আমার চাইতে ছোট আর কেউ নাই আমার চাইতে ইমান আমলের দিক দিয়ে দুর্বল আর কেউ নাই আমার ভাইরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি এরপরও তিনি বলতেন উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা আমি নেককারদেরকে ভালোবাসি আমি নিজে নেককার না এত বড় নেককার হওয়ার পরও তিনি বলতেন আমি নেককারদেরকে ভালোবাসি আমি নিজে নেককার না কেন ভালোবাসি লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা এই নেককারদের মহব্বতের কারণে আল্লাহ যেন আমাকেও নেককার বানায়া দে আমার বন্ধুরা উনি যে নিজেকে নেককার মনে করেন নাই এই জন্যে কি ওনাকে আল্লাহ ছোট করে দিয়েছেন না বড় করে দিয়েছেন আমার
রাত্রিতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত আব্দুল কাদের জিলানি দোয়া করতেন তো জান্নাত রাবনে কাঁদে ওমান বাদরা বদুজখবর তো জান্নাত রাবনে কাঁদে ওমান বাদরা বদুজখবর ওয়াবাস বাসদ মোরা আজা তামান্নায়ে বিসালে তো ওগো আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও আর আমার মতো গুনাহগার আব্দুল কাদের জিলানিকে তুমি দুজখেই দিও রে মুসলমান আওয়াজ করে জবাব দিতে হবে এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও নিজেকে নেককার মনে করেছেন না গুনাহগার মনে করেছেন গুনাহগার এই গুনাহগার মনে করার দ্বারা লাভটা কি আমার বন্ধুরা আমি আপনাকে জিজ্ঞেস করি জামা আপনি গায়ে দেন কিছুদিন পরে পরে ময়লা হয়নি না হয় না আরো জোরে কোন হয়নি না হয় না যখন আপনি বুঝেন ময়লা হয়েছে তখন আপনি কি করেন তখন সাবান দিয়ে দুইয়া ময়লাটা পরিষ্কার করেন আপনি যদি মনে করেন কাপড় ময়লা এখন না পারেন কালকে হইলেও ধুইবেন কালকে না পারেন পরশু হইলেও আপনি ধুইবার চিন্তা করবেন আর যদি কেউ মনে করে না আমার জামাতে কোনো ময়লাই নাই এই লোক কোনোদিন জামা ধোয়ার চিন্তাও করবে না ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন নিজেকে গুনাহগার মনে করে গুনাহগার যদি মনে করে ওই লোকটা আল্লাহর কাছে তওবাও করবে তওবার অর্থই হলো সাবান দিয়ে যেমন কাপড় ধোয়া হয় কাপড় পরিষ্কার হয় তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করেও বান্দার গুনাহগুলো পরিষ্কার করে দেয় তো গুনাহগার মনে করার লাভ এটা কেউ যদি মনে করে আমি গুনাহগার লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি গুনাহগার আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আল্লাহর কাছে এই কথাটা বললে আল্লাহ এত খুশি হন এত খুশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি খুশি হইয়া শুধু তার গুনাহগুলি মাফ করে দেই উদ্দর না আমার বান্দা আমার কাছে এইভাবে কাকুতি মিনতি করে মাফ চা এজন্য আমি আল্লাহর রহমান রাহিমিন তার গুনাহগুলি মাফ করে দিয়ে আগে যতগুলি গুনাহ ছিল সবগুলিকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলাইয়া দিই তাহলে গুনাহগার মনে করলে তওবা নসিব হবে আর যদি গুনাহগার মনেই করে না তাহলে তওবার তো চিন্তাও করা যায় না জামার মধ্যে ময়লা মনে করলে ধুইবার চিন্তা যদি মনে করে আমার কাপড়ে ময়লা নাই ধুইবারও চিন্তা আমার ভাইয়েরা শুন হযরত আবু যর গিফারি নিজেকে ছোট মনে করতেন ছোট মনে করতেন তো যারাই ছোট মনে করেছে তারাই বড় হয়েছে আর যারাই বড় মনে করেছে সবগুলোকে আল্লাহ অপমান করেছে এক এটা হলো বাতিনি জাহিরিটা কি অগ্রনবীজি আপনার আবু যর গিফারির একটি বিশেষ আমল আছে সেই আমলটা হলো আপনার সাহাবি আবু যর গিফারি বেশি বেশি পরিমাণে সূরায়ে ইখলাস তেলাওয়াত করেন কোন সুরা ও আপনাদের এলাকায় সুরা আসেনি মার আসতে কোন না আসেনি তাহলে এই সুরা হান বইরে আবু যর গিফারি দামি হইছে তো আমরার কোরআন শরীফে তো এই সুরা আছে আমাদের সিনাতেও মুখস্ত আছে কিন্তু পড়বার সময় নেই কথা বুঝেন নাই এক লোক নামাজের সময় হইছে গোসল করতে যা এর কোনো কাজ নাই আগেও নাই পরেও নাই তো এক লোক জিজ্ঞা কিরে এখন গোসল করতে যাস নামাজের সময় হইছে ক ভাই অবসরের কারণে সময় হয়েছিল আমার কথাটা বুঝছেন আপনারা কিসের কারণে সময় হয়েছে না অবসরের কারণে সময় হয়েছে না এবার বুঝেন যে কি পরিমাণ অলস কোরআন শরীফ ও সূরা আছে এই কোরআনের সূরা আমরার সিনার ভিতরে ও আছে قال رسول الله صلى الله عليه وسلم سورة الإخلاص تعدل ثلث القرآن الله النبي বলেন সূরা ইখলাস কোরআন শরীফের তিন ভাগের এক ভাগের সমান অতএব কোন মানুষ যদি তিনবার তেলাওয়াত করে পড়া কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে আমার ভাইরা বন্ধুরা আমি তেলাওয়াত করে ঘড়ির কাঁটা ধরে আমি তেলাওয়াত করে দেখেছি একটু দ্রুত যদি তেলাওয়াত এক মিনিটের ভিতরে বারো বার সূরা ইখলাস তেলাওয়াত করা যায় যদি একটু আসতে হয় নয় বার তেলাওয়াত হয় প্রতি মিনিটে ও মুসলমান আমি আরো তিনবার বাদ দিলাম যদি এক মিনিটে সূরা ইখলাস ছয় বারও যদি তেলাওয়াত করতে পারি আমল নামায় এক মিনিটের ভিতরে দুই খতম কোরআনের সওয়াব জমা হয়ে যাবে এক মিনিটে বারো বার পড়া
কয়বার এখন আপনারা একটু কথা বলবেন কি না রাগ করবেন আমার উপরে না কবরস্থানের পাশে গিয়ে নীরব থাকবেন না হ্যাঁ আমরা যে অনেক সময় কবর জিয়ারতে গিয়া কই আমরা নীরবতা পালন করি এই মুসলমান আপনি নীরব থাকবেন কেন আপনি তো মুসলমান এটা তো ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের অবস্থা কারণ ইয়ারার কাছে কোনো কিছু নাই মৃত ব্যক্তির কোনো উপকার হবে এমন কিছু পড়বার মতো তাদের কাছে নাই এই জন্য এরা কো কিছু জন নাই তো কি করব এমন নীরব এমন নীরব এখন কো আমরা সবাই নীরবতা পালন করি অপ কিন্তু আমরা মুসলমান আমাদের কবরবাসীদেরকে फायदा পৌঁছানোর মতো তাদের উপকার করার মতো ব্যবস্থা দুনিয়াতে থাকার পরেও আছে না না তাহলে এক মিনিট যদি নীরব না থাকে আমরা ছয়বার সূরা ইখলাস তেলাওয়াত করি 100 জন মানুষ গেলে জনে যদি দুই খতম হয় তাহলে এক মিনিটের ভিতরে কবরবাসী 200 কোরআন খতমের সব কবরে পাইবে কিন্তু তা না করে আমরা গিয়ে কই না সম্মানে আমরা এক মিনিট নীরব এটা মুসলমানি কাজ নয় আমাদেরকে বুঝতে হবে আমার ভাইরা তাদের কাছে কিছু দেওয়ার মতো নাই এই কারণে তারা নীরব থাকে আমাদের কাছে দেওয়ার মতো জোরে কান আছে তো আমরা দেব আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন্না হাদিয়াতাল আহিয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফার লাহুম মৃতদের পক্ষ থেকে জিন্দাদের পক্ষ থেকে মৃতদের কাছে হাদিয়া হলো তাদের জন্য গুনাহ মাফের দোয়া করা আমার ভাইয়েরা এই কারণে যত রাজা বাদশা প্রেসিডেন্ট মন্ত্রী প্রধানমন্ত্রী এমপি টেমপি চেয়ারম্যান চেয়ারম্যান যত লোক আছে মরার পরে মরণের ধাক্কাটা লাগলে আর কোনো টাইটেল থাকে না কথা গন্না দেখি এর পরে আর কোনো টাইটেল থাকে না প্রেসিডেন্ট মারা গেল আর প্রেসিডেন্ট কয় না কলাস মরদেহ ইংরেজিতে কয় ডেড বডি তাহলে দেখেন এর পরে আর প্রেসিডেন্ট নাই মরার সাথে সাথে সাবেক কথা বলেন ঠিক কিনা তাহলে মরণের ধাক্কা লাগলে সব টাইটেল ওকে যো কোনো কিছুতেই কবরে কোনো উপকার হবে না কিন্তু কিন্তু কোন মুসলমান যদি ওই নিয়তে পড়ে যে আল্লাহ আমার তেলাওয়াতের সওয়াবটা তার কবরে পৌঁছায়া দিবা যদ্দূর পড়বে ওদ্দূর সওয়াবই তার কবরে গিয়ে পৌঁছবে শাহানে জাহা ফখর সে রাখতে তে সের মে তাজ কবর মে ও সোরায়ে আলহামদ কি মোহতাজ কবর মে ও সোরায়ে আলহামদ কি মোহতাজ আমার বন্ধুরা দুনিয়ার হাজারো রাজা বাদশা সম্মান সহকারে মাথায় মুকুট পরিধান করেছিল কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে ওই লোকটি সূরা ফাতিহার মুখাপেক্ষী আমার বন্ধুরা তাই আসুন বলতে চাই কোন সূরা না তেলাওয়াত করতেন হযরত আবু যর গিফারি সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করতেন বেশি করে তেলাওয়াত করতেন কুবার মসজিদের ইমাম নবীর সাহাবী কুবা মসজিদ হাজী সাহেব যারা আছেন তারা দেখে এসেছেন অবশ্যই মদিনা শরীফ যাওয়ার 3 কিলোমিটার আগে কুবা এই মসজিদেই নবীর প্রথম নির্মাণ করা মসজিদ মক্কা শরীফ থেকে হিজরত করে যাইতে যাইতে মদিনায় যাওয়ার আগে নবী কুবায় অবস্থান করলেন মসজিদ বানাইলেন জুমার নামাজ পড়াইলেন প্রথম জুমার নামাজ এবং খুতবা দিলেন আল্লাহর নবীর এই মসজিদে গিয়ে যদি কোনো মানুষ দুরাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহ তার আমল নামায় একটি উমরা হজের সওয়াব দান করে নবীর দেওয়া ইমাম নবীর সাহাবি ওই মসজিদের ইমাম কোন এক নামাজের এক রাকাতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করেন সূরা ইখলাস আমার ভাইরা সাহাবায়ে কেরাম নবীকে এসে বলেন ওগো নবীজি আপনার দেওয়া ইমাম প্রত্যেক দিনেই এক নামাজের এক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন নবী ডাকাইলেন সাহাবীরে তুমি বলে একটি একটা রাকাতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করো কারণ কি নবী গো আমি এই সূরা ইখলাসকে বেশি মহব্বত করি বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কাকে ভালোবাসে কোরআনের সূরা কোরআনের সূরা আর আমরার কাছে কিউন্ডা ভালো কো ও রুনা লাইলার গান্ডা নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ ওই অমুকের গান তমুকের গান অমুকের ব্যান সঙ্গীত অমুকের ব্যান সঙ্গীত এইগুলি আমার কাছে বড় প্রিয় কিন্তু মুসলমানের বাচ্চার মুখ দিয়ে বের হয় না হুজুর সূরা ইয়াসিন আমার পড়তে খুব ভালো লাগে সূরা রহমান আমার কাছে বড় প্রিয় ফাবি আলা রব্বিকুমা তুকাজ্জিবান ফাবি আলা রব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি পড়তে বড় ভালো লাগে হুজুর বড় সুন্দর লাগে এই কথা কয় না কো অমুকের গানটা খুব প্রিয় অমুকের ড্যান্সটা বড় ভালো অমুকের নাচটা বড় ভালো এই বলে তাকে ওইটাকে মহব্বত করে আর নবী সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সূরা ইখলাসকে মহব্বত করে
করে ভালোবাসি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাবিরে হুব্বুকা ইউদখিলুকাল জান্না এই সূরা ইখলাসের মহব্বতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে কাজ কয় না একটা হলো নিজেকে কি মনে করা ছোট মনে করা আর একটা হলো সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করা পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা ওয়াজ তো অনেক শুনি কিন্তু আমলে তো পরিণত খুব কম হয় এজন্য ছোট আমল এটার জন্য আপনার শরীরটা যদি শরীরটা যদি গোসলের প্রয়োজনীয় নাপাক না হয়ে থাকে ও শুধু ওযু নাই তাহলে আপনি হাঁটা চলাফেরা গাড়িতে রিকশায় যে কোনো জায়গাতে মুখস্থ এই সূরা তেলাওয়াত করতে পারবেন দেখেন না মুখস্থ হ্যাঁ গোসলের প্রয়োজন থাকলে সেটা হাতে তেলাওয়াত করা যাবে না বাকি ওযু না থাকলেও এই সূরা তেলাওয়াত করতে পারি আমার ভাইয়েরা অনেকেই অনেক সময় রাস্তায় চলতে গিয়ে গান গায় গান শুনে অনেকে গাড়িতে উঠে গো ড্রাইভার সার কি কি সারতো আরে মে আজকেও তো রাস্তায় আইবে সমুদ্রে কেছি রাস্তার মধ্যে একজনের কাপড় দিয়ে ডেকে তো রেখেছে মনে হয় ভালো কোনো হাড্ডিও শরীরের মধ্যে আর নাই এইভাবে ফিসছে তাহলে এই যে রোডের উপরে চলছি আমরা আমনে গাড়ি জায়গা মতোই আছে লাইনে আছে আমনে ড্রাইভারও খুব ভালো অভিজ্ঞ কিন্তু আর একটা যদি ভুলে আয়া মাইরা দেয় তখন কি মরবেন না নাম নিয়ে এই কথা বললে হবে যে না আমি তো আমার লাইনে আছি কাজে আঘাত করলে কি হয়েছে আমি মরবো না আমার ভাইয়েরা তো ভুলে হোক আর শুদ্ধ হোক যে কোনো রকমের দুর্ঘটনা তো ঘটতে পারে কাজেই এমন সময়ে যদি গান শুনতে শুনতে মারা যায় কোনো মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া আনতে হবে না আপনি আপনার ফতোয়া দিতে পারবেন আপনার ঠিকানা কোথায় হবে আপনার ঠিকানা কোথায় হবে কার কাছ থেকে ফতোয়া আনা লাগবে না আপনি নিজেই ফতোয়া দিতে পারবেন যে গান শুনতে শুনতে আপনি আপনার ঠিকানা কোথায় হবে আমার ভাইয়েরা তাহলে আসুন আজকে থেকে এই প্রতিজ্ঞা করে বাড়িতে ফিরব ইনশাআল্লাহ নিজেকে ছোট মনে করব আর সূরা ইখলাস বেশি করে তেলাওয়াত করব পারবো তো ইনশাআল্লাহ আরো জোরে কোন পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা তাহলে আসেন হযরত আবু যর গিফারির এই নেক আমল থাকার কারণে মর্যাদা কমছে না বাড়ছে বাড়ছে আমার ভাইয়েরা বিল্ডিং এর ভিতরে সম্মান না ধন দৌলতের ভিতরে সম্মান না যদি তাই হইতো তাহলে সুদখোরদের কাছে টাকা কম নাই কিন্তু মানুষ মহব্বত করবে দূরের কথা কুকুর বিড়ালেও সুদখোরকে পছন্দ করে না আমার ভাইয়েরা বন্ধুরা আমার কিতাবে এমনও লেখছে কোন ক্ষেতের মধ্যে যদি ই দূরে ধরে আছে না অনেক ক্ষেত দূরে কেটেলা এলাকার চিহ্নিত বড় বড় আট দশটা সুদখোরের নাম কাগজে লিখে যদি ওই ক্ষেতের মধ্যে নিয়ে রেখে দেওয়া যায় তাহলে এই ক্ষেতের মধ্যে আর ইঁদুর থাকে না এটা ইঁদুরেরাও এই ক্ষেত ছেড়ে পালায় আর কয় সুদখোরের নাম যেখানে থাকে আমি ইঁদুরও সেখানে থাকি না আমার ভাইয়েরা আসেন তাহলে সম্মান কোথায় ছোট্ট করে বলার চেষ্টা করব কারণ আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে খুব লম্বা আলোচনার অবকাশ কম এরপরেও সামান্য কিছু বলার চেষ্টা করছি ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বাদশাহ প্রাসাদের মধ্যে ছিলেন বলখের শাসক বাদশাহ আরামের কোনো বস্তুর কি মনে করেন অভাব আছে বিল্ডিং খাটপালং ল্যাপটসক কম্বল টম্বল কোনো কিছুর অভাব না কিন্তু দেখেন উনি এইভাবে রাজত্ব করতেছেন পুরা মানে মোট মাঠ নিয়ে কিন্তু এই লোকটা দেখেন জি ভাইরা আশেপাশে আওয়াজ করেন না আল্লাহর হস্তে যারা বাহিরে আছেন আমরা আপনাদেরকে অনুরোধ করছি এমন আওয়াজ করেন না যে আওয়াজের দ্বারা আমাদের বলতে এবং শুনতে ব্যাঘাত সৃষ্টি হবে ইব্রাহিম ইবনে আদহাম বলখির জন্যে তার একজন দাসী বিছানাটা সুন্দর করে সাজায় গুছায় রাখতো আর উনি গিয়ে ঘুমাইতেন একদিন বাদশা শিকারে চলে গেছে শিকারিতে দাসী বিছানাটা ঠিক করতে গেছে ঠিক করতে গিয়ে আজকে তো বাদশা নাই আমি কত ঠিক করে দিলাম আমার বাদশা এসে ঘুমায় মাসের মাস বছরের বছর আচ্ছা দেখি তো ওই বিছানাটা কি পরিমাণ নরম একটু চেক করেছেন আজকে চেক করতে গেছে কি পরিমাণ নরম বিছনায় বাদশা ঘুমায় চেক করতে গেছে বান্দি দাসী সারাদিন কাজকাম করছে নরম বিছানার ছোঁয়া ভাওয়া মাত্রই গরিব মানুষের ঘুমে ধরে তাড়াতাড়ি বললেন ঠিক না গরিব মানুষ যারা এরা ঘুমে ধরে তাড়াতাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ঘুরে আমি দেখছি দুইটা নিয়ামত গরিব মানুষেরা বেশি উপভোগ করে এর মধ্যে একটা হইলো ঘুম যত বড় লোক ঘুম তত কম বিল্ডিং এর তালা যত বেশি ঘুমের ট্যাবলেটও তত বেশি
ব্যতিক্রম দুই একজন থাকতে পারে, এটা হলো ভিন্ন। এই নিয়ামত ঘুমের নিয়ামত গরিব এরা বেশি ভাত, আর একটা নিয়ামত হইলো ভাত। এক সময় আমরা ছোট সময় দেখছি চাউলের দাম বেশি আটার দাম কম, যারা গরিব মানুষ এরা চাউল বাদ দিয়ে আটা কিনে রুটি বানায় খাইছে, আর ভাতওয়ালারা এমন দেমাক দেখাইছে ওই ফকির নির্বুদ, ভাত খাইতে পারোস না, চাউল কিনতে পারোস না, আটার রুটি খাস, আবার বড় বড় কথা কস। এ ম্যাডাম মুখটা মলিন করে চলে গেছে, আল্লাহ কয় গরিব একটু ধৈর্য ধর, ঘুরাইতেছি কিছুদিন অপেক্ষা করো, আল্লাহ 20 বছর যাইতে না যাইতেই দেখলাম সব বড় লোকের হাতে আল্লাহ আটার বস্তা ধরাইয়া দিয়া এখন গরিব রে কত সব চাউলের ভাত খা। যার কারণে সব ঘুরাইয়া দিছে এখন চাউলের চাইতে আটার দাম জায়গা মাঝে মাঝে বাইরে, কি বলেন ঠিক না? আমার বন্ধুরা তাহলে আসেন ঘুমায় গেছে না, একদিন আওয়াজ করে এই জন্য একটু সমস্যা, একটু গরম হই সহ্য করি অসুবিধা নাই, তো বাইরের মানে ডিস্টার্বটা যেন কম হয় এই জন্য আমি এটা বন্ধ করছি। আমার ভাইয়ারাম দাসী ঘুমায় গেছে গভীর রাত্রিতে বাদশাহে দেখে রাজকীয় বিছানায় দাসী ঘুমাই রয়েছে, প্রেসিডেন্টের বিছানায় যদি দারোয়ান গিয়ে ঘুমাইতে হো সেনাবাহিনীর লাইতেই মেরল, ই এখন মেজাজ বড় গরম, ঘুম থেকে দাসীকে জাগাইছে, হাতের মধ্যে ছিল চাবুক বেত দিছে দুইটা, দুইটা যে দিছে প্রথমটা প্রথম আঘাতে দাসী হাসি মারছে, আরেকবার আঘাত করলে দাসী কেঁদে ফেলেছে। বাচ্চা তো চালাক মানুষ, বিচক্ষণ মানুষ, নাহলে তার বাচ্চা হইছে না। এই কারণে না কিছু বলার থাকলে বলে নেন, চা লাগলে আমি বলবো, আমি বলার আগে চা দিয়েন না, যতক্ষণ চা খাইবো ততক্ষণ 10টা কথা বলবো, স্যার কাপও দেখায়েন না। আমার ভাইয়েরাম ওটা দুইটা দিছে বেত, একটা সময় হাসি দিল আর একটাই কানলো, বাচ্চা কইটা কোন ভাগলামি রে, যদি পাগল হয়ে থাকে তাহলে দুটোটার সময় হাসতো, যদি ব্যথা পায় থাকে তো দুটোটার সময় কানত, এখন আর মারে না, না মারে কথা সে দুই দুই বার আঘাত করলাম, প্রথম আঘাতে হাসি দিলে পরের আঘাতে কাঁদলে, কারণটা কি? দাসী গো বাদশা আপনার মতো এত বড় বাদশার বিছানায় কেন আমি পিঠ লাগাইতে গেলাম, এটা আমার অন্যায়, এটা আমার অপরাধ, আমি দাসী হইয়া কেন আপনার বিছানায় ঘুমাইতে গেলাম, যদিও আমার ইচ্ছা নাই এরপরও তো ঘুমিয়ে গেছি, কেন আমি দাসী হইয়া আপনার মতো বাদশার বিছানায় ঘুমাইতে গেলাম, এটা আমার অপরাধ হয়েছে, আপনি যখন বেত দিয়ে আঘাত করেছেন এই মর্মে আমার আনন্দ লাগছে, যা অন্যায় করেছিলাম মনে হয় ক্ষমা হয়ে গেছে, আল্লাহর আদালতে আর আমাকে এই জন্যে জবাবদিহি করতে হবে না, কিন্তু যখন গো আপনি আবার আমাকে আঘাত শুরু করে দিলেন আমি আপনার দিকে তাকাইয়া ব্যতীত হইয়া চোখের পানি সেরে কানতে আরম্ভ করলাম, ওগদাসি আমার জন্য আবার তোমার কি ধরনের দরদ লাগলো, ওগো বাদশা আমি ঘুমানোর জন্য বিছানায় যাই না, মনে মনে ভাবছিলাম এত তুলতুলে নরম বিছানাটা প্রতিদিন সাজাইয়া দেই, দেখি তো একটু কেমন নরম, দেখতে গিয়ে মনের অজান্তে ঘুম চলে এসেছে, এই কারণে যদি আমার উপরে একের পর এক বেত্রাঘাত হইতে পারে, আপনি তো এই বিছানায় বছরের পর বছর আল্লাহকে ভুলে ঘুমিয়ে আছেন, আমার ভয় হচ্ছে না জানি আল্লাহর আদালতে আপনার জন্য কত হাজার বেত্রাঘাত জমা হয়ে আছে। আমার ভাইয়েরা যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? কথা তো আর দাসীর মতো বলে নাই, কথা তো আর একজন রাষ্ট্রপতির মতো বলছে, মনে বড় দাগ কাটছে, এমনি ভাবে করে চিন্তা করে করে দিন পার করতেছে, হঠাৎ একদিন রাতের বেলা ঘুমাইছেন আওয়াজ শোনা যায় ছাদের উপরে, খটখট করে আওয়াজ হয়, কে রে? এই গভীর রাত্রিতে আমার প্রাসাদের ছাদের উপরে, আমি একজন মুসাফির, এখানে তুই কি করিস? ওকে বাদশা আমার একটা উট হারিয়ে গেছে জঙ্গলে, তালাশ করার জন্য এসেছি আপনার ছাদের উপরে। মেজাজ সিঙ্গেল গরম না ডাবল গরম? আপনারা কি মনে করেন, আপনাদের যদি এমন হয় আপনাদের মেজাজ নরম থাকবে না গরম হবে? এরা মগে
বেকুব জঙ্গলের উট জঙ্গলে হারাইয়া ছাদের উপরে তালাশ করলে কি পাওয়া যায় এটা কি সম্ভব নি এমনি উপর থেকে আওয়াজ এসেছে ওগো বাদশা আমি যদি আমকই জঙ্গলে উট হারাইয়া ছাদের উপরে তালাশ করলে যদি পাওয়া যায় না এমন নরম বিছানায় ঘুমায়ও আল্লাহকে পাওয়া যায় না দাসির কথার এই কথা একই সূত্রে গাথা আমার ভাইরা এমন ধাক্কা মারছে আর রাজ সিংহাসনে থাকতে পারে নাই ওই নরম বিছানায় আর থাকতে পারলেন না নরম বিছানা ছেড়ে দিয়ে স্বাভাবিক পোশাক গায়ে দিয়ে মালিকের সন্ধানে বের হয়ে গেছে আওয়াজ করে জবাব দিতে হবে এই মালিকের নাম কি জোরে কোন মহব্বতে বলেন নাম কি আমার ভাইরা এখন আর প্রাসাদ নাই এখন আর দামি কাপড় নাই এখন কিছুই নাই স্বাভাবিক একজন ফকিরের বেশে বের হয়ে গেলেন আর মালিকরে শুধু খোঁজেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা শুধু মালিক রে খুঁজেন মালিক রে খুঁজেন উনি যেই মালিক রে খুঁজেন আমাদের মালিক ও তো তিনি মালিক তো আর কোনো আলাদা নাই আমাদের সকলের মালিক অতীতে যত মানুষ বিদায় হয়েছেন আরো সামনে যারা আসবেন এখন আমরা যারা আছি সকলের মালিক আমার ভাইয়েরা মালিক রে খুঁজেন খুঁজতে খুঁজতে মালিক রে এমন ভাবেই তিনি পাইলেন এমন পাওয়া পাইছেন একবার ওনার মন্ত্রিসভার সদস্য বৃন্দ ওনাকে খুঁজে বের করে আনার জন্য গেলেন গিয়ে খোঁজ করতে করতে দেখলেন বাদলা নদীর কিনারায় ওই বলকের বাদশাহ ইব্রাহিম নিজের হাতে সুই সুতা লইয়া শীত নিবারণের জন্য নিজেই কাঁথা সিলাইতে আছে কি শিলা আমাদের আঞ্চলিক ভাষায় খেতা শিলাই খেতা খেতা শিলাইতে আছে যার বিছানা ঠিক করে দেওয়ার জন্য তার দাসির অভাব ছিল না ওই লোকটি এখন নিজের হাতে সুই সুতা দিয়ে নিজের খেতা শিলায় এমন সময় মন্ত্রিসভার সদস্য বৃন্দ গিয়ে সালাম দিয়ে বলে ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আপনার সিংহাসন এখনো আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি যদি যাইবেন আপনি যখন যাইবেন তখনই আপনার সিংহাসন আপনার শুধু গিয়ে বসে যাইবেন রাজত্ব করবেন ইব্রাহিম ইবনে আদম বলকে ডাক দিয়ে বলেন না না আমি আর ওই রাজত্বে ফিরে যেতে চাই না যেখানে কেউ আদর করলে আবার কেউ ঘৃণাও করে কেউ সম্মান করলে আবার কেউ অপমানও করে কেউ আমার হুকুম মানলে আবার কেউ মানেও কথা ঠিক না কেউ আমাকে আদর করে কেউ ঘৃণাও করে কেউ আমাকে সম্মান করে কেউ অপমানও করে কেউ আবার আমার হুকুম মানে কেউ বা মানে না আমি আর ওই রাজত্বে ফিরে যেতে চাই না এ আমার মন্ত্রিসভার সদস্য বৃন্দ তোমরা একটু তাকিয়ে দেখো আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন আল্লাহ আমার মর্যাদা কেমন করে বাড়ায়া দিয়েছেন একটু তাকিয়ে দেখো এই কথা বলেই ওনার হাতের সুইটা পানিতে নিক্ষেপ করে দিয়েছে অতপর নদীর পানির দিকে তাকাইয়া নদীর পানিতে বসবাসকারী প্রাণীদেরকে লক্ষ্য করে তিনি বলেন এ নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা তোমরা ফিরিয়ে দিয়ে যাও শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন হুকুম দেওয়া মাত্রই 1000 মাস একটি করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে উনি এবার বলেন না না আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই আমার লোহার সুইটা কোথায় এই কথা যখন বললেন আর একটা মাছ উনার নিক্ষেপ করা লোহার সুইটা উনার হাতে পৌঁছাইয়া দিয়েছেন এরা মুসলমান এবার আন্দাজ করে ইনসাফ করে আওয়াজ করে জবাব দিতে হবে আগের ওই বাদশাহী জীবনের চাইতে এখনের জীবনটার মধ্যে সম্মান কম
দেরি হইল কেন সম্মান আগের প্রাসাদের চাইতে এখনের সেরা খেতার মধ্যে সম্মান কম না বেশি আমার ভাইরা তাহলে আসুন লক্ষ্য করে দেখুন মানে আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা নেক আমল যে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নিজের উপকার হবে নিজের কল্যাণ হবে ওয়া মান আসা ফালাইহা আর যে গুনার কাজ করবে ক্ষতি যা হওয়ার তাই হবে আমার ভাইরা তার নিজের হবে লক্ষ্য করে দেখেন বেলাল হাবশি নামে যে লোকটি এই লোকটা আপনাদের জানা মতে কেমন সুন্দর ছিলেন সবাই বলেন সবাই বলেন নবীর মসজিদের মুয়াজ্জিন নবী ইমাম বেলাল মুয়াজ্জিন ওই বেলাল সুন্দর না কালো আমার ভাইরা এই বেলাল কি কোন একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন কোন মেম্বার ছিলেন তাও ছিলেন না মায়ের বংশের দিক থেকে গোলাম বাবার বংশের দিক থেকেও গোলাম অর্থাৎ এক কথায় বলা যায় গোলামের বাচ্চা গোলাম শুধু গোলাম না গোলামের বাচ্চা গোলাম নাকটা সেপটা ঠোঁট গুলি মোটা মোটা কালো কসকসে চামড়া এই বেলাল আমার ভাইরা কিন্তু লক্ষ্য করে দেখেন বেলাল যখন ঈমান এনেছে আর নেক আমল করেছে বেলালের মর্যাদা এমন ভাবে আল্লাহ বাড়ায় দিয়েছেন এখন হযরতে বেলালের নাম সম্মান সহকারে মানুষ উচ্চারণ করে কিন্তু লক্ষ্য করে দেখেন আবু জাহেল চাবুলা আবু জাহেল ছিল সুন্দর আবু লাহাব ছিল সুন্দর আবু লাহাবকে আবু লাহাব বলা হইতো বেশি সুন্দর হওয়ার কারণে কারণ তার নাম ছিল আব্দুল উজ্জা গৌর বর্ণের লাল বর্ণের সুন্দর ছিল এই কারণে লোকেরা তাকে আবু লাহাব বলে ডাকতো আমার ভাইয়েরা আবু জাহেল দেখতে সুন্দর ছিল কিন্তু ঈমান আর নেক আমল নাই এখনো পর্যন্ত মুসলমানেরা ওই আবু জাহেল আবু লাহাবকে এখনো ঘৃণা করে আরো জোরে শুধু কি ঘৃণা করে এই পর্যন্ত নাকি কিয়ামত পর্যন্ত এবার আসুন আমি আপনাদেরকে বলতে চাই আবু জাহেল কি আপনাদের বাড়িঘর দখল করেছিল কথা কন আবু জাহেল কি আপনাদের জমি জামা দখল করেছে আপনাদের টাকা পয়সা কি আত্মসাত করেছে তারপরও আবু জাহেলের নাম শুনলে কেন ঘৃণা আসে যদি আপনাদের এই কাটালিয়া পাড়া কিছুক্ষণের জন্য যদি আবু জাহেল আসে আর যদি কোনো মুসলমান জানতে পারে এটার নামই আবু জাহেল নামাজি না বেনামাজি আমার মনে হয় এটা হবে না বরঞ্চ নামে মুসলমান হইলেও এও চিন্তা করবে জুতা দাগ একটা দিয়া লই এটার লাগে নামাজি হওয়া লাগবে না যদি শুনে মিয়া যারা নামাজ পড়ে না ও যদি শুনে যে এইটা এইটা আবু জাহেল্লা নবীর যে কষ্ট দিছিল এইটা আবু জাহেল্লা এখন তার দেরি করে লাভ নাই তাহলে এখনো ঘৃণা করে এবার বলেন আবু জাহেলকে কেন ঘৃণা করে হ্যাঁ কথা বলেন ভালো করে বুঝে শুনে কেন আবু জাহেলকে আমরা এখনো কেন ঘৃণা করি আবু জাহেল আমার নবীর দুশ্মন ছিল ইসলামের দুশ্মন ছিল আমার বন্ধুরা দেড় হাজার বছর আগে আমার নবীর দুশ্মন হওয়ার কারণে ইসলামের দুশ্মন হওয়ার কারণে সে আল্লাহর দুশ্মন আরো জোরে কন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন অতএব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানের দুশ্মন এই জন্য মুসলমানেরা তাকে ঘৃণা করে আমার বন্ধুরা ওই দেড় হাজার বছর আগের আবু জাহেল নাই কথা তো অবশ্যই ঠিক কিন্তু আবু জাহেলের স্বভাবের লোকের অভাব নাই মনে রাখতে হবে আবু জাহেল যেমন মুসলমানের কাছে ঘৃণিত কিয়ামত পর্যন্তই যারা আবু জাহেলের স্বভাবের হবে এদেরকেও মুসলমান কোনদিন সম্মান করবে না আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে আসুন দেখেন আবু জাহেল আবু লাহাব সুন্দর ছিল তাদের কোনো মর্যাদা নাই কারণ কি ঈমান নাই নেক আমল নাই কবি বড় সুন্দর করে বলেছেন এর আগে দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন হাদিসে পাকের ভিতরে নবীজি বলেছেন লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদা
الله اتقاكم او দুনিয়ার মানুষেরা আদম এবং হাওয়ার মাধ্যমে তোমাদেরকে বানাইলাম কাউকে কালো কাউকে সুন্দর কাউকে কাটো কাউকে লম্বা করে বানাইছি কাউকে চৌধুরী বানাইলাম কাউকে ভুঁইয়া বানাইলাম কাউকে খান বানাইলাম কাউকে পাঠান বানাইলাম মর্যাদার জন্য না লিতারাফু পারস্পরিক পরিচয়ের সুবিধার জন্য যাতে করে একজন আরেকজনকে সহজে চিনতে পারো সম্মানের মাপকাঠি হলো ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম যার কলবে আমি আল্লাহর ভয় বেশি আমি আল্লাহর দরবারে ওই লোকটার মর্যাদা বেশি ভয় যদি থাকে তার ঈমানও থাকবে আল্লাহর ভয় যদি থাকে ওই লোকটার নেক আমলও থাকবে আল্লাহর ভয় যদি থাকে ওই লোক গুনার কাজ করবে না আমার ভাইয়েরা নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের সূরত দেখেন না আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না আল্লাহ দেখেন তোমাদের ভিতরের অবস্থাটা কি তোমাদের আমলের কি অবস্থা আল্লাহ তা দেখেন এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে চুকে নারা তবিয়ত বে হুনর বোধ পয়ম্বর জাদগি কদর শুনায় আফজুদ হুনর বেনমা আগার দারি নগাওয়ার গোলাজ খারাস্তে ইব্রাহিম আজাজার আমার বন্ধুরা আজরের ছেলের নাম ইব্রাহিম আরো জোরে কন আমার ভাইয়েরা আজরের ছেলে ব্রাহ্মণের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী আবার লক্ষ্য করে দেখেন আবার লক্ষ্য করে দেখেন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের দেখেন লক্ষ্য করে নবীর বাবা হওয়ার কারণে আজরের কোনো মর্যাদা পারে নাই কারণ তার নিজস্ব চালান নাই ঈমান নাই না কামল নাই এই জন্য তার কোনো মর্যাদা নাই আমার ভাইয়েরা নবীর ছেলে হওয়ার পরেও কোনো মর্যাদা নাই 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 বরঞ্চ যখন নূহ নবী কিস্তিমারের মধ্যে উঠতে লাগলেন এমন সময় ছেলেকে আবার দিনের দাওয়াত দিলেন ইয়া বুনাইয়া কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন এসরে কালেমা পড়ে স্টিমারে ওঠো কাফেরদের সঙ্গী হয়ে থেকো না জবাবে ছেলে কয় সাউই ইলা জাবালি আসিমুনি মিনাল মা আমি ওই পাহাড়ের উপরে উঠব এখানে গিয়ে আমি বন্যার মোকাবেলা করব এখানে পানি যাবে না আসিমুনি মিনাল মা উপরে গেলে আমি বেঁচে যাব আমাকে পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচায় দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম আল্লাহর যদি দয়া না বাসবার মতো কোনো ব্যবস্থা নাই ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন বাবা এবং ছেলে কথা বলতেছে এমন সময় একটা ঢেউ এসে বাড়ি মারছে বাবা আর ছেলে বাবাকে দেখে না বাবা ছেলে দেখে না ছেলেও বাবা দেখে না চোখের সামনে সন্তান পানির মধ্যে আবু ডুবে যাচ্ছে মারা যাচ্ছে এমন সময়ে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন ইন্নাবনি মিন আহলি وإن وعدك الحق وأنت أحكم الحاكمين الله تبي نقول تلا أمر بري بار بري جون كي تومي باصاي با سلة تو كن أنا أمر بري بار الشدوش الله شتو دوب جاي تسة إمني الله ربك كت جاواز يشجع إنه عمل غير صالح يا نو إنه عمل غير إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعزك أن تكون من الجاهلين এলো যার ব্যাপারে তুমি সুপারিশ করছো এ তোমার পরিবারের সদস্য না কারণ হলো তার আমল ভালো না আল্লাহু আকবার কর আমার ভাইয়েরা তাহলে দেখেন মুসলমানের পরিবার হয় ব্লাডের মাধ্যমে না মুসলমানি পরিবার হয় ঈমানের দ্বারা কথা ঠিক কিনা আমরা তো পরিবার কারে কইডো ভালো করে শিখছি মুসলমানি পরিবার ব্লাড কানেকশনের দ্বারা হয় না মুসলমানি পরিবার হয় ঈমানের ভিত্তিতে বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক নবীর পক্ষে আর হযরত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরের ছেলে আব্দুর রহমান কাফেরদের পক্ষে বাবা কার পক্ষে নবীর পক্ষে আর ছেলে নবীর বিপক্ষে তাহলে বলা যায় এখন বাদ দেন কিছুক্ষণের জন্য নবীর একটু রাখেন তাহলে বলা যায় এখনের সংগ্রাম বাবা আর ছেলে যুদ্ধ যে হবে
তা উনি যে ছেলে যদি কাফেরদের সাথে আসে বাবা যদি নবীর সাথে গিয়ে থাকে তাহলে ছেলে আর বাপে যুদ্ধ হবে না কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন মুসলমান হইয়া বাবা এবং ছেলে একসাথে একদিন কথা বলে কথা বলতে গিয়ে কয় আব্বা একটা কথা বলতে চাই বলে কি কো কথাটা হলো বদরের যুদ্ধে আপনি গেছিলেন নবীর পক্ষে আর আমি গেছিলাম বিপক্ষে তবে যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধ করতে গিয়ে বদরের যুদ্ধে আপনি আমার তরবারির আওতার ভিতরে পড়েছিলেন তিনবার আমার তরবারির রেঞ্জের ভিতরে আপনি তিনবার পড়ছিলেন কিন্তু আপনি আমার বাবা লাগেন এই কারণে আমি আপনার উপরে তরবারিটা চালাইতে পারি নাই কিন্তু আপনি আমার তরবারির আওতার ভিতরে পড়ছিলেন তিনবার হযরত আবু বকর সিদ্দিক জবাবে কি বলেন মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন হযরত আবু বকর সিদ্দিক বলে এই আব্দুর রহমান আমি তোমার তরবারির আওতায় এসেছিলাম তিনবার বদরের যুদ্ধে বাবা হওয়ার কারণে তুমি আমাকে আঘাত করো না আল্লাহর কসম করে বলছি যদি আমি আবু বকরের তরবারির আওতায় তুমি আব্দুর রহমান আসতা নবীর শত্রু হয়ে যাওয়ার কারণে সবার আমি তোমাকে হত্যা করতাম কাজেই ব্লাডের দ্বারা মুসলমানি পরিবার হয় না মুসলমানি পরিবার হয় ঈমান আর নেক আমলের দ্বারা জোরে কোন ঠিক কেনা আমার ভাইরা আমরা ভুলে গেছি সেই কথা যদি আমরা এই কথাটা স্মরণ রাখতাম তাহলে অবশ্যই বার্মার নির্যাতিত মুসলমানের সাহায্যের জন্য সারা পৃথিবীর মুসলমান আমরা সোচ্চার হইতাম যদি আমরা ওই কথাটা স্মরণ রাখতাম আর বুঝতাম ফিলিস্তিনের মুসলমানের পক্ষে অবশ্যই 57টি মুসলিমদের সোচ্চার ভূমিকা পালন করত যদি আমরা ওই কথা বুঝতাম আফগানিস্তানের মুসলমানের পক্ষে সারা পৃথিবীর মুসলমান কথা বলার দরকার ছিল আমার ভাইরা কাশ্মীরের মুসলমানদের পক্ষে আমাদের জোরালো ভূমিকা রাখার দরকার ছিল কিন্তু ওই কথা আমাদের যার কারণে আমি বাঁচলি আর সব মরে যাক আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলি মাথা থেকে পা পর্যন্ত শরীরটা আমারটা আমার আপনারটা আপনার এই শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা আছে নি না নাই নাকি সারাটা মিলে একটা অঙ্গ মাথা আছে চোখ আছে নাক আছে ঠোঁট আছে দাঁত আছে সাফা আছে থুতা আছে কি বলেন আছে না তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আবার আলাদা আলাদা দেখেন তো একটু চিন্তা করে এই পুরা অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় সমষ্টির নাম হলো বডি বা দেহ এখন বলেন পায়ের তলায় একটা কাটাবিদ্ধ হয়েছে পায়ের তলায় এখন হাত খুব সুখে আছে শান্তিতে আছে বুঝাইতে পারছি না পাওটা কাইটিয়া গেছে এখন হাতে যদি করতে ভাও নেই করছে আমার কি হ্যাঁ মাথা বেতা ভাও যদি আমার কি হয়েছে মাথায় এনে বেতা আমার কি আমার ভাইয়েরা তা না বরঞ্চ আল্লাহ রসুল বলেন যে মানুষের দেহের মধ্যে একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হইলে যেমন পুরাটা দেহ ব্যথা অনুভব করে গোটা মুসলিম উম্মা একটা দেহের মতো যে কোনো অংশে আঘাত লাগলে গোটা মুসলিম উম্মা ব্যতীত হবে আমার ভাইয়েরা ব্যতীত হই না বলেই জায়গায় জায়গায় মার খাইতে আছি পাল্টা জবাব দেওয়ার সাহসটাও এখন আমাদের নাই আর জোরে কয় ভাইয়ের আমার তাহলে আসুন মুসলমানি পরিবার হয় ইমানের ভিত্তিতে নেক আমলের ভিত্তিতে আফ্রিকার জঙ্গলেও যদি কোনো একজন মানুষ পাওয়া যায় যেই লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই লোকটাও আমার ভাই আর জোরে কোন আর আমার ঔরসজাত সন্তান হয়েও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এটা আমার প্রকৃত সন্তান হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম হাশরের মাঠে দোয়া করবেন আল্লাহ আমার বাপ তো যদিও কাফের আল্লাহ আমার আব্বার মাফ করে দেন দোয়া করতে দেরি হবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আল্লাহ হাত দুই হাতের ফাঁক দিয়া ওই জাহান্নাম পর্যন্ত আল্লাহ রাস্তা করে দেবে দেখবে ইব্রাহিম নবী জাহান্নামের মধ্যে একটা শুয়োর আগুনে জ্বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমি বললাম আমার বাবারে ক্ষমা করে দিতেন আপনি আমার জাহান্নামে শুয়োর দেখাইলেন কো তুমি যার মুক্তির জন্য দোয়া করতেছো এই শুয়োরটা ইডে হই বুঝছেন না যার মুক্তির জন্য কার মুক্তির জন্য দোয়া করতেছে বাফের বাফের মিয়া বাবার মুক্তির জন্য দোয়া করে
আর আল্লাহ কয় এডেই আমনের এডেই তোমার বাবা ও ইব্রাহিম আমি শুয়োরের সূরতে আগুনে দিছি কারণ আজরের সূরতে যদি দেই তাহলে হাশরের মাঠে সবাই চিনবে এটা ইব্রাহিম নবীর বাবা আজর তোমার নামের কলঙ্ক হবে এই জন্য সূরত বদলায়া শুয়োরের সূরতে জাহান্নামে দিয়া আমি আল্লাহ তোমার ইজ্জত রক্ষা করেছি আমার ভাইয়েরা তাহলে আসেন নেক আমল করলে লাভ আল্লাহর না আমাদের আল্লাহর কোনো লাভ নাই আবার আল্লাহর কোনো কি নাই লসও নাই কোনো ক্ষতিও নাই আমার ভাইয়েরা আল্লাহ এই কথাটাই আমার তিলাওয়াত কিতো আয়াতে কারিমা ছোট্ট এই অংশে আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনবে নেক আমল যেই লোকটি করবে নেক কাজ করবে ভালো কাজ করবে আমার ইবাদত করবে তার নিজের কল্যাণ হবে নিজের উপকার হবে আমার ভাইয়েরা এই উপকারের প্রথমটা হলো দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন এমন বাড়ায়া দিয়েছেন হাজারও বলা যাবে আমার বন্ধুরা তাই আসুন বলতে চাই আল্লাহ সম্মান বাড়ায়া দিয়েছেন নেক আমলের কারণে এই সম্মান অনেকরে অনেকভাবে বাড়ায়া দিয়েছেন আমার বন্ধুরা কাউকে কাউকে আল্লাহ এমন সম্মানও দিয়েছেন যেই সম্মানের চিন্তাও হয়তো বা সে করে না আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন সর্বশেষ কথাই আজকে বলবো সেটা হলো এই বাদশা কিরমানি আফগানিস্তানের শাসক বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি মেয়েও জন্ম নিয়েছে তার ঘরে বড় আল্লাহর ওলি বাদশা হইয়াও আল্লাহর ওলি জন্ম নিয়েছে এটাও আল্লাহর ওলি বাদশা এবার মেয়ের জন্য ছেলে মনে মনে খোঁজেন এমন নেককার মেয়েকে একজন নেককার ছেলের কাছেই তো বিয়ে দিতে হবে এই জন্য মনে মনে খোঁজ করেন একদিন মসজিদে প্রবেশ করে গিয়ে দেখে এক যুবক অত্যন্ত ধীরে স্বস্তিরে সুন্দরভাবে একাগ্রতার সহিত নামাজ আদায় করতেছে বাদশা কিরমানি আল্লাহওয়ালা যুবকের নামাজ দেখে অভিভূত হইয়া মনে মনে ভাবলেন যৌবনের সকল পাগলা আমি নিয়ন্ত্রণ করে যেই ছেলেটি এমন সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ছেলেটা অবশ্যই আল্লাহওয়ালা হবে অপেক্ষা করতে লাগলেন নামাজ শেষ বাদশা কিরমানি আবার দাঁড়াইলেন যুবকের সামনে সালাম বিনিময়ের পরে কয় ও যুবক তুমি কি আমাকে চেনো না আমি আপনাকে চিনি নাই আমি আফগানিস্তানের শাসক কিরমানি বলে ঠিক আছে বাদশার সামনে একটু সুন্দর সংযত হয়ে অত্যন্ত সুন্দরভাবেই তিনি দাঁড়াইলেন একটু নিজেকে গুছিয়ে নিলেন এমন সময় বাদশা কিরমানি ডেকে বলে এ যুবক আমি বাদশা কিরমানি আমার একজন মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই বাদশা হইয়া যুবক ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব ছেলে তো মাথা আসমান ভেঙ্গে যেন পড়ছে বাদশা বলেন কি আপনি একজন বাদশা আপনি একজন বাদশা হইয়া আপনার মেয়েকে আমার মতো একজন সাধারণ পরিবারের ছেলের কাছে বিয়ে দেবেন এটা তো চিন্তা করা যায় না এমন ঠাট্টা উপহাস না করলেও পারতেন এবার বাদশা কন্যা এ যুবক আমি ঠাট্টা উপহাস করি নাই অরিজিনাল বলেছি সঠিক খাঁটি কথাটাই বলেছি সঠিক কথা বলেছি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই এই আবার এই কথা বললে এই কথা বললে যুবক ডাক দেখো বাদশাহ আপনি বাদশাহ আপনার মেয়ে তো বাদশার মেয়ে তার মেজাজের মধ্যে তো বাদশাহীয়ত রয়েছে বাদশাহী মেজাজ আমার ঘরে তো এমন বউ মানাইবে না এমনি বাদশাহ ডাক দেখো রে যুবক চিন্তার কোনো কারণ নেই চিন্তা করতে হবে না আমার মেয়েটা বড় আল্লাহ ওয়ালী আমার মেয়ে আল্লাহ আলি তোমার চিন্তা করা লাগবে না ক্রিম পাউডার নিয়ে এত টেনশন করা লাগবে না এত করে বোঝা যা বউ যদি আল্লাহ আলি হয় স্নো পাউডার ক্রিম টিরিম কাপড় চুপড়েরও অনেক টাকা বাসে আর যদি আলটা মডার্ন হয় 5,000 নিয়ে দিলেও কদ্দুর গাল বোলানি তা হ্যাঁ 6,000 দিয়ে আনলাম না কেন জোরে এখন ঠিক কেনা আমার ভাইয়েরা এখন আল্লাহ আলি যাও তোমার বাড়িতে গিয়ে লোকজনকে গিয়ে বলো লোকজনকে গিয়ে বলো আর বলে সবাইকে নিয়ে আসো মসজিদে বিয়ে হবে আমিও আমার মেয়ের ইজিন নিয়ে আইতেছি এখন বাচ্চা কিরমানি মেয়ের সামনে গেছে মেয়ের কাছে গিয়ে কো মা আমি তোমার স্বামী হিসাবে একজন ছেলেকে পছন্দ করেছি এই ছেলেটা বড় আল্লাহওয়ালা এবার বলো তোমার কি মত মেয়ে জবাব দিয়ে কো আব্বা যদি আল্লাহওয়ালা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই আপনারা কি ঘুমে ধরছে নাকি আমি আমার কথা গুছিয়ে আনতেছি শেষ করে দেব কারণ যতটুকু সময়
আজকে চিন্তা করছিলাম এর চাইতে মনে কিছু বেশি হয়ে গেছে সময় কারণ আবার এটাও যে মনে করছিলাম যে অল্প কয়েকজন মানুষ হবে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো অনেক মানুষই জমা হয়ে গেছে এই কারণে আমারও একটু লম্বা হইছে কথা বুঝেন নাই দেখেন মেয়ে জবাব দে আব্বা যদি আল্লাহওয়ালা হয় তাহলে কোনো আপত্তি নাই আর এখনকার মডার্ন যুগে আল্লাহওয়ালা হইলে বড় আপত্তি হ্যাঁ আর দাঁড়িয়ে থাকলে তো সারছি ওই আগে ওই বাবির রেখে ধরবো নাহলে নানি রেখে ধরবো মোল্লার পেছনে না ভালা আমার ভাইয়েরা মেয়ে কো আব্বা আল্লাহওয়ালা হইলে কোনো আপত্তি নাই এখন ইজিন নিয়ে চলে আসে মসজিদে বিয়ে হয়েছে মসজিদে মুসলমানের বিয়ে কোননে হওয়া হ্যাঁ রাস্তায় কোন নামিয়ে কয়জনে করছেন মসজিদে বিয়ে কইবেন কেমনে সাহস তো কম বিয়া করবার লাগি তো গেছেন সেন্টারে কমিউনিটি সেন্টারে হোম ওখানে তো ওখানে এরপরে আবার বর্তমানে আরেকটা অসভ্যতা জারি হয়েছে এটার নাম হলো গায়ে হলুদ আর আস্তে কন্যা ওই গায়ে হলুদ এক রঙের শাড়ি পরিয়া একদল যুবতী গিয়ে ওই বেটার হাতে মেহেন্দি পরায় বিয়ে করবো যারে এরা তো রেখছে ঘরে আর পাঁচ সাতটারে ভাড়ায় দিছে এই বেটার হাতে মেহেন্দি পরানোর জন্য আর যা কিছুই হোক ইসলাম এমন অপকর্ম কখনোই সমর্থন করতে পারে না হারামের বীজ তো বিসমিল্লাহ তুই ঢুকে যাক তো ভালো সন্তান কেমনে হইতো মান্দার গাছ লাগায় কি আর কাঁঠাল পাওয়া যা না সারা জীবন জপলে কাম হবে ওই মান্দার গাছ কাঁঠাল দেয় ওই মান্দার গাছ কাঁঠাল দেয় ওই হ্যাঁ মান্দার গাছ লাগায় যেমন কাঁঠাল পাওয়া যায় না ওই বিয়া সাদিকে সুন্নত মুক্ত রাখিয়া বেদাতে ভৈরে রাখিয়া এই বিয়ার মাধ্যমেও নেক সন্তান আশা করা যায় না আমার ভাইয়েরা মসজিদে বিয়ে হয়েছে এখন নতুন শ্বশুর বাদশাহ আর জামাই হইলো কার জামাই মিয়া শ্বশুর যদি বাদশাহ হতো জামাই তো বাদশার জামাই তো বাদশার জামাই হইলে দুনিয়ার লাইনে তার ইজ্জত কমছে না বাড়ছে আরে মিয়া বাবা বাবা চেয়ারম্যানের জামাই হইলে তুই বেটার দাপটে রাস্তায় হাঁটা যায় না এ পাঞ্জাবি ষাট দিয়ে লারা মারে কথা ঠিক কিনা আরে বড় বাদশার জামাই আরে বাবা কথা কম নাকি কিন্তু দেখেন শ্বশুর মিয়া কো মিয়া বাদ জামাই তোমার ঘরে যাও তোমার রুমে যাও তোমার বাড়িতে তোমার জন্য যে রুমটা আছে যেমনই আছে এটার একটু গুছায় গেছে এলো আর আমি আমার মেয়েরে সাজাইয়া তোমার ঘরে পৌঁছায় দেব কথা বলছেন না তোমার যেমনই আছে আরে মেয়ে বাঙ্গা বেড়া হইলো তো এটারও তো একটা গুছ গাছ আছে তুমি একটু গুছাইয়া নাও আমি আমার মেয়েরে সাজাইয়া তোমার ঘরে তোমার রুমে পৌঁছাইয়া দিতে আসি বাচ্চা তার মেয়েকে সাজায় এখানে দিয়ে গেছে আর যুবক ওই দিক দিয়ে যুদ্ধর পরে গুছাইয়া রাখছে নববধূ ঘরের ভিতরে প্রবেশ করে কি জানি কি দেখলো দেখা মাত্রই চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করছে দুনিয়ার সব মানুষই মনে করবে যে বাচ্চার মেয়ের এমন গরিব বাড়িতে বিয়ে দিছে এই কারণে মনে হয় কাঁদতেছে নতুন স্বামীও তো এটাই মনে করছে বেবি আমি একজন গরিব মানুষ দরিদ্র মানুষ আমার বাড়িতে বাদশার মেয়ে মানায় না এই জন্যে তো আমি আগেই না করেছিলাম কিন্তু আমার না তো কাজ হয় নাই তোমার আব্বাই তো আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছে এখন তুমি আমার এই দারিদ্রতা দেখে কেন কাঁদছো খেয়াল করে শুনে মেয়ে ডাক দিয়ে বলে নতুন বউ নতুন বিবি নববধূ ডাক দেখো স্বামী গো না না আমি আপনার দারিদ্রতা দেখে কান্দি না আমার আব্বা বলছেন কি আর আমি পাইলাম কি তোমার আব্বা কি বলছে আমার আব্বা যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাব নিয়ে আমার কাছে গিয়েছিলেন তখন বলেছিলেন আমার স্বামী বলে আল্লাহওয়ালা কিন্তু আপনার ঘরে এসে দেখলাম আপনি তো আল্লাহওয়ালা না আপনি হলেন দুনিয়াদার ও গো বেবি আমার ভালো একটা ঘর নাই খাট পালন নাই কোনো কিছুই নাই এরপরে তুমি আবার বলো আমি কেমন করে দুনিয়াদার এমনি পালিশটা একটু ধাক্কা দিয়ে সরায় কয় এই যে রুটিটা পরে আছে এই রুটিটার কি হাল হাকিকত বলেন বিবি গো আজকের দিনে আমি দুইটা রুটির মালিক ছিলাম একটা রুটি আমি সেরি খাই আর রোজা রাখলাম আর একটা রুটি আমি ইফতারের জন্য রেখে দিলাম নববধূ ডাক দিয়ে বলে স্বামী আমার কান্নার কারণ তো এটাই দুইটা রুটির মালিক ছিলাম একটা সেরি খাইলেন কয় ঘন্টা আগে আর একটা রুটি কত ঘন্টা পরে হবে ইফতার এই জন্য জমা রেখে দিলেন এতে করে বোঝা যায় আপনি মনে হয় ইফতারের আগে আর মরবেন না আল্লাহু আকবার কর আল্লাহু আকবার
আপনার রুটি ইফতারের জন্য রেখে দিবেন এটা তো বোঝা যায় আপনি ইফতারের আগে মরবেন না তাহলে যে এই লোক ইফতারের আগে মরবে না পরিকল্পনা করে এই লোক আবার কেমনে আল্লাহওয়ালা হয় আমার ভাইরা আর আমরার পাইলিং দেখলে বোঝা যায় 2-5000 বছরের ভিতরে মরার কোনো সম্ভাবনা নাই পূর্বের যুগের কোন এক নবী রাস্তা দিয়ে হেঁটে যায় শুনে এক মহিলা কান্দে তো নবী আগায় গেলেন কি জিজ্ঞেস করেন মহিলা কাঁদো কেন কজন আমার বাচ্চাটা মারা গেছে আপনাদের এই এলাকায় বাচ্চা বললে 50 বছর বোঝা হ্যাঁ 40 30 তাহলে বাচ্চা বললে সর্বোচ্চ আমার জানা মতে সর্বোচ্চ যদি হয় 15 বছর একের ধাক্কায় দুঃখে যদি বলেন তো 15 বছর পর্যন্ত না চালাইলেন এমন পয়গম্বর কি জিজ্ঞেস করে ও মহিলা কাঁদো কেন কত আমার বাচ্চাটা মারা গেল কত তোমার বাচ্চার বয়স কত 400 বছর সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কয় বছর 400 পয়গম্বরে কো মহিলা বলো কি 400 বছর হয়ে মারা গেছে তুমি বলো বাচ্চা মারা গেছে আখির জামানার নবী এবং তার উম্মতের বয়স হইব সব মিলে 60-70 বছর মহিলা কান্না বন্ধ করে চোখ মুখ বড় করেছিল ক কি 400 বছর হয়ে মারা গেছে আমি কই আমার বাচ্চা মারা গেছে আর ওই নবী আর নবীর উম্মতের বয়স হবে 60-70 এমনই মহিলা ক ও পয়গম্বর বলেন ওই নবীর উম্মতেরা কি দুনিয়াতে থাকবার জন্য কোনো বাড়ি ঘর বানাইবে কারণ 600 বছর হইলে যেই মহিলার কাছে বাচ্চা মনে হয় তো এই মহিলার কাছে 70 বছর কি এই কারণে কো তারা কি 70 বছর দুনিয়াতে থাকতে গিয়ে বাড়ি ঘর বানাইবে পয়গম্বর কো বলো কি ফাইলিন দেখলে বোঝা যাবে 5000 বছরের কন্টাক্ট হইছে আজরাইলের সাথে কি বলেন আপনারা 5000 বছরের কন্টাক্ট মনে হয় এমন একটা অবস্থা আমার ভাইয়েরা এই কারণে মরণ আমাদের নিকটে এত নিকটে এত নিকটে এত নিকটে এই মরণের জন্য আগামী 2 বছর পরে প্রস্তুত হব প্রস্তুতি নেব এমন না প্রতি সেকেন্ডের জন্য মরণের জন্য প্রস্তুত থাকতে হবে ওই এই নববধূ আপনি ইফতার করলেন রুটি একটা কত ঘন্টা আগে আর একটা রেখে সেহরি খাইলেন কত ঘন্টা আগে আর ইফতার করবেন কত ঘন্টা পরে জন্য রুটি রেখে দিছেন তাহলে বোঝা যায় এর আগে মরার কোনো পরিকল্পনা আপনার নাই আমার ভাইয়েরা এখন যুবকের হুশ হয়েছে যে আমার ইমান আর নেকামল কদ্দুর ম্যাডামের দেয়ার চাইতে আরো বেশি তাহলে এমন আল্লাহওয়ালা ছেলে আর আল্লাহওয়ালি মেয়ের যেই দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবন থেকে কখনোই এরশাদ শিকদারের মতো কিলার জন্ম হবে না অবশ্যই এখান থেকে আল্লাহর ওলি তৈরি হবে আর আজ এখন ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে আসুন নেক আমলের দ্বারা কার লাভ জোরে কোন না কার লাভ তো নেক আমল করার দরকার আছে না নাই অতএব আওয়াজ করে বলতে হবে নামাজ পড়ার দরকার রোজা রাখার দরকার হজ করার দরকার যাকাত দেওয়ার দরকার কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের দরকার পর্দা করার দরকার নাই আছে আপনার মহিলারা চলাফেরা এই কথা কয় যে পর্দা করার দরকার আছে হ্যাঁ ভাইয়ের আমার মনের পক্ষে যাক আর মনের বিপক্ষে যাক পর্দাটা কার হুকুম তাহলে হুকুমটা আল্লাহর আমাকে আপনাকে বানাইলেন কে তো বানাইলেন যিনি হুকুমও দিয়েছেন তিনি অতএব রাগ করলে আমার সাথে কেন রাগ করবেন ওখানে পর্দার কথা বললে অনেকের কাছে ভালো লাগে না এই তো মোল্লারা বিটেন মহিলাদেরকে গরণে আছে গরণে আটকে আর কোনো কথা হয় না খালি গরণে আটকে লইতেছে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলি মহিলাদেরকে মহিলা হিসাবে বানাইছেন কে আমরা পুরুষদেরকে পুরুষ করে বানাইছেন কে পুরুষের শরীর আর মহিলাদের শরীর কি দেখতে একরকম পুরুষের শরীরের কাজ কাম আর মহিলার শরীরের কাজ কাম কি একরকম পুরুষের রুচি চাহিদা আর মহিলার চাহিদা কি একরকম তাহলে কাজ একরকম হইব কেমনে জি কাজ একরকম হবে কেমনে সিডি দিবেন আমারে সিডি দেওয়া লাগবে না এমনি কইলে 5 মিনিট অনে 10টা এর আগে অত বড় আমল নামল হয়ে লিছে আরো 20 মিনিট রয়েছে জি 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 আমার ভাইয়েরা লাগবে না আমাকে একটু ইঙ্গিত দিবেন এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট কেয়ারফুল কারো হক নষ্ট করতে আমি মোটেও রাজি না বরং আরো 5 মিনিট আগে আনলে আমি খুশি হবো
অনেক ভক্ত আছে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দেয় আল্লাহর নাম লিয়ে কে কাছে দিয়ে বইলো কে গেল খবরও নাই। আমি এক বক্তার পাশে গিয়ে একদিন বসি বিশ মিনিট বেড়ে আমার দেখছে ওই না কথা বুঝছেন না, এই যে ওয়াজ করতেছে আমি চেয়ার হয়ে যাবো বিশ মিনিট বসে রয়েছি, বিশ মিনিটের ভিতরে সে দেখছে ওই না আমি যাইছি ওয়াখির দাওয়া না কয়া পরে আমার দিয়েছি। তো কাজে এমন হবে না, চিন্তা করবেন না, সময় পরে দশটা পর্যন্ত যদি হয় আরো ১৯ মিনিট সময় আছে, কষ্ট হবে না তো? আবার ভাইয়েরা কি জানি বলছিলাম পর্দা তো পুরুষ আর মহিলা দুই দল কি মাল্লা দুই ভাগে ভাগ করে মানুষ বানাইছে, এক দলের নাম পুরুষ আর এক দলের নাম মহিলা। তো দুই দলের যদি সুরত কাঠামো রুচি চাহিদা ভিন্ন হয় আপনাদের বিবেকে কি কয় কাজ এক হইতো না কাজও দুই রকম হইতো? আমি এখানে বেশি কথা বলতে চাই না, আজকে অত্যন্ত জোরালো ভাবে চলছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের অর্থ হলো মহিলাদেরকে কিভাবে ঘর থেকে বাহিরে নেওয়া যায়। আর একটা কথা, মহিলাদেরকে শুধু বাচ্চা প্রোডাকশনের জন্য ঘরে রেখে দিলেই জাতীয় উন্নয়ন সম্ভব হবে না, অতএব এদেরকেও বাইরে নিতে হবে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করাইতে হবে, কাজ করতে হবে, তাহলে উন্নতি হবে। কিছুক্ষণের জন্যে কিছুক্ষণের জন্যে কিছুক্ষণের জন্যে মেনে নিলাম। আপনি পুরুষ মানুষ হইয়া যেই কাজ করবেন মহিলারাও তো সেই কাজ করবে, এটাই তো স্লোগানের মূল বিষয় নাকি আর কোনো কিছু আছে? স্লোগানের মূল সারমর্মটা আপনি পুরুষ হয়ে যেই কাজ করবেন মহিলারাও আপনাদের সাথে সাথে সেই কাজ করবে, তাহলে উন্নতি হবে। আমার ভাইয়েরা একটু নিরপেক্ষ দৃষ্টিতে তাকান তো, আপনি যেই কাজটা করবেন মহিলারাও সেই কাজটা করবে, এটা কি তাদের অধিকার হয় না তাদের গাড়ে বোঝা চাপানো হয়? এটা অধিকার হয় কেমনে? হ্যাঁ আমি এবার বলি, এরপরও যদি বলেন যে না মহিলাদেরকে দিয়ে বাইরেও কাজ করাইতে হবে উন্নয়নের জন্য, তাহলে আমি বলবো বাচ্চাটা একলা মহিলা পেটে ধারণ করবে কেন? তুমি যদি তোমার স্ত্রীকে রাস্তার কাজের জন্য পাঠাইতে পারো তাহলে তোমাকেও ২৮০ দিন বাচ্চা পেটে থাকে ১৪০ দিন ভাগ করে তোমার পেটেও নিতে হবে। যদি তুমি নিতে পারো না, নারী পুরুষকে কোনোদিন সমান বানাইতে পারো না। উদ্দুর পার্থক্য যে যারা বুঝে না এরা শিক্ষিত গাধা। তুমি যদি মহিলা পুরুষের কাজ মহিলারে দিয়ে করাও তাহলে মহিলার কাজও তুমি কদ্দুর করো নাই সমধি তুমি নাই, তুমিও কয়দিন বাচ্চারে দুধ খাওয়াও তো এখানে দি তুমি নাই, তো তোমার কাজ কেন মহিলা সমান করে করতো? তাহলে বোঝা গেল দুই দল মানুষ আল্লাহ বানাইছেন, কাজ দায়িত্ব আল্লাহ আলাদা করে দিয়েছেন। পুরুষের কাজ পুরুষের গায়ে শক্তি কম না বেশি? আর মহিলার গায়ে শক্তি কম। এটাও বুঝেন না? আমি আপনারা সেই লুনে গেলে চুল টুল কাটার পর একটু মেসেজ করে দে, জুড়ে দে কথা ঠিক কিনা? এরপরে আর মহিলার চুলে জুড়ে দেওয়া তো দূরের কথা, এমনি একটা চুল একটা দেখা না না একটা চুল কথা বলেন ঠিক না বেঠি? এর পরে মনে করেন কথার কথা, একজন পুরুষ আর একজন মহিলা দুইজন যদি সামনে ঘুষে ঘুষি লাগে মহিলা ঘুষি দিতে পারবে তো একটা না? হইলা যে পুরুষে একটা দিবে, একটার কারণে মা গো মাইরা আলাইছে শেষ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি আপনি পুরুষে পুরুষে লাগেন আপনি পাঁচটা দিলে সে দুইটা ফিরাইব আর দুইটা খাইবে আর ফাঁকে দিয়ে আপনারও দুইটা, জোরে কোন ঠিক কিনা? তাহলে কোন আগ করলে নারী আর পুরুষ সমান হয় এটা অত বাস্তবতা, এতদূর বাস্তবতা যারা বুঝে না এরারে মনে হয় বুঝাইবার মতো কোনো ব্যবস্থা নাই 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 নাই। আমার ভাইরা ইদা কানা তিবাউ তিবাসুইন ফালা আদাবু ইউফিদু আলা আদিবু ওমাই ইয়াসনাউল মারুফা ফি গাইরি আহলিহি ইউলাকি কামা লাকা মুজিরু উম্মি আমিরি। আমার ভাইরা চরিত্র যদি খারাপ হয়ে যায় নবী দিও হেদায়েতের ব্যবস্থা হয় না? তাই আসুন আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, পুরুষ আর মহিলা এক না, পুরুষ আর মহিলার মধ্যে কিছু ব্যবধান আছে, কাজেই গঠনে যেহেতু ব্যবধান রুচি চাহিদাই ব্যবধান কাজেও হবে ব্যবধান, কাজেই সব সমান করলে হয় না। আমার ভাইয়েরা সব যদি সমান করে লাইতে চান বলতে পারবেন হবে না, আর সব যদি সমান করতে চান তাহলে পরিণামও ভালো হবে। আপনাদের এলাকায় বট গাছ আছে?
বট গাছ ছোট সাইজের গাছ না বড় সাইজের গাছ আরে জাতের দিক দিয়ে আর কি বট গাছ ছোট থাকে না এটা আস্তে আস্তে অনেক তাহলে বট গাছ ছোট প্রজাতির গাছ না বড় আচ্ছা আর লাউ গাছ লাউ লাউ খাই নিয়ম না লাউ লাউ এটা কি গাছ না লত লাউ এটারে গাছ বলা যায় না এটা লত কারণ গাছ হইলো এটা যেটা নিজে নিজে দাঁড়াইতে পারে কিন্তু লাউ এর লত যত বড় তত পরমুখাপেক্ষী হয় যত বড় হবে ততই পরের মুখাপেক্ষী হবে আর গাছ যে ওইটা যেটা যত বড় হবে ততই স্বয়ং সম্পূর্ণ হবে আমার ভাইয়েরা এখন লতের মধ্যে যে লাউটা ধরে লাউটা বড় এত বড় আর গাছটা চিকন আর বট গাছ কত বড় বট কত বড় এই মিয়া বট গাছে যে বট ধরে বট কত বড় এই যে আঙ্গুলের মাথাটা সমান বা এরকম আল্লাহ একটা 5 কেজি দুই আড়াই কেজি 3 কেজি তো মোটামুটি নর্মাল তা দেখেন এরকম চিকন লতের মধ্যে এত বড় লাউ ধরে আর এত বড় গাছের মধ্যে উদ্দুর বড় বট ধরে এক পন্ডিত পন্ডিতি করতে করতে চিন্তা করতে করতে বট গাছের তো নিয়ে গেছে গিয়া উপরের দিকে সায়া কো আল্লাহ তোমার দিয়ে ইনসাফ নাই কেন ইনসাফ নাই ইনসাফ নাই কারণ হইলো এই লতের মধ্যে এত বড় লাউ ধরাই দিলা আর এত বড় বট গাছের মধ্যে উদ্দুর বড় বট এই গবেষণা করতে করতে পন্ডিতের চোখে ঘুম চলে আসছে এমন সময় পাখি এসে গাছের মধ্যে বসছে একটু নাড়াচড়া হয়েছে পাক না একটা বট এই কপালে আর নাকের সীমান্ত এলাকা কথা বুঝেন না এই সীমান্ত এলাকায় শক্ত জায়গাটার মধ্যে পড়ছে ঘুমের মধ্যে বেশি আঘাত করে না সাগান সামান্য আঘাতে আতঙ্ক সৃষ্টি হয় বেশি যেই মাত্র পড়ছে লাফ দিয়ে উঠছে উঠে আল্লাহ তোমার যে ইনসাফ আজকে যদি বট গাছে লাউ ধরতো তো আমার কল্লা তো মাসকলার ডাইল হয়ে যাইতো কাজেই আল্লাহ যেখানে যদ্দুর দিয়েছেন বান্দার উপকার আর কল্যাণের জন্য দিয়েছেন জোরে কোন ঠিক কেনা কাজেই এখানে যদি আপনি এখানে বাড়াইতে চান কমাইতে চান হয়তো বা বাড়াইতে কমাইতে পারবেন কিন্তু কোন অবস্থাতেই সুন্দর হবে না সঠিক হবে না এবং শান্তিও হবে ভাইয়েরা আমার আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন আর জোরে বলি আমিন বন্ধুরা আমরা শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিলআবিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক আমল যে করবে তার উপকার হবে তার কল্যাণ হবে উপকার তার হবে নিজের হবে আর যদি ওয়া মান আসা ফালাইহা গুনার কাজ যদি করে তাহলে তার নিজের এই ক্ষতি হবে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন গুনার কাজ করার কারণে ঈমান না আনার কারণে নেক আমল না করার কারণে আবু জাহেল আবুল আহাবের মর্যাদা কমছে বেলালের মর্যাদা বাড়ছে আমার বন্ধুরা এখনো বেলালের নাম উচ্চারণ করে সম্মান সহকারে আর আবু জাহেলের নাম উচ্চারণ করে ঘৃণা সহকারে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন মসজিদের ইমাম সাহেবের কোনো টাকা পয়সা তেমন নাই সামান্য বেতন পায় রাস্তা দিয়ে হাঁটলে 40 জনে সালাম দেয় বাজারে গেলে অন্তত 10 কাপ চা না খেয়ে ফেরত আসতে পারে না সুদখোরকে দেখলে সবাই ঘৃণা করে পিছন দিক দিয়ে কয় আল্লাহ তোমার আজরাইলে কত মানুষ রে নেগা এই কুত্তাটারে দেখে না আল্লাহ তোমার আজরাইলে কত জনরে নেয় এই কুত্তাটারে নিতে পারে না সারাটা দেশ শেষ করে ফেলতেছে গরিবের রক্ত চোষণ করতে আসে আমার বন্ধুরা তাহলে দেখেন এই লোকটাকে কিছুই করে না এরপরে দেখেন ইমাম সাহেব বাজারে গেছে 10 মিনিটে 3 কাপ চা খাইছে 4 নম্বর পান্ডা সাবাইতে সাবাইতে আসে আর কত সুন্দর দেখা যায় আর এক বেড়া সুদ খাইতে খাইতে ফ্যাট উঁচা করে ফেলেছে এখন শুধু লুঙ্গি টানা ছাড়া আর কোনো কাম নাই কারণ ফ্যাট সুক্কা লুঙ্গি থাকে না 5 মিনিট পরে পরে আবার টানে আরো জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা আমার কিন্তু দেখবেন এদেরকে কেউ 1 কাপ চাও খাওয়ায় না এই কারণে আবার অনেকের সহ্য হয় না কমুল্লা না খালি পরের ঘরে খায় আসল কথা হইলে এরে কেউ খাওয়ায় না আমার বন্ধুরা তাই আসল বলতে চাই এটা তোমার দেওয়া না তোমার বাবার দেওয়া সম্মান না এই সম্মান কোরআনের বরকতে কার দেওয়া
কার দেওয়া আল্লাহর দেওয়া আমার ভাইরা তাই আসুন তাই আসুন তাই আসুন সামনে আগাই ওমান আসা ফালিয়া গুনার কাজ করলে ক্ষতি তার গুনার কাজ ফেরাউন করেছে ক্ষতি তার নিজের হয়েছে নমরুদ করেছে তার ক্ষতি হয়েছে আবু জাহেল করেছে তার হয়েছে আবু লাহাব করেছে তার ক্ষতি হয়েছে আব্রাহাম করেছে তার ক্ষতি হয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি করেছে তার ক্ষতি হয়েছে আমেরিকার বুশ করেছে ক্ষতিও তারই হয়েছে আমার ভাইরা কিয়ামত পর্যন্ত যারা গুনার কাজে লিপ্ত হবে এবং থাকবে ক্ষতি তাদেরই হইতে থাকবে আমার বন্ধুরা দুনিয়ার জীবনের ক্ষতি মানুষের সামনে আল্লাহ তাকে অসম্মান করেন মানুষ তাকে সম্মান করে না কোন মাখলুকাত তাকে সম্মান করে না আর মরণ মরণের পরে মরার পরে তার ঠিকানা হবে জাহান্নাম লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাও ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া كذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا وإذا كجب وجهنم جب كنو پاني بابنا لا يذوقون فيها بردا كنو تندا پاني بابنا ولا شرابا شربتو بابنا إلا حميما كبول باب غرم پاني وغساقا يبون غساق باب يمون غرم پاني دواب تسلا نارا حاميا تسقى من عين آنية سورة غاشية اي آيات تفسير علما امام قرطبي رحمة الله علیه لکھن جهنمی در کے امن گرم پانی دا ہوبے امن فوت فوتن تو ڈگر گرم پانی دا ہوبے وہ اخان تک ایک فوٹا پانی جو دی دنیا پربت بیشال بڑ پربت ہمالوی پربت چورائے چلے دا ایک فوٹا گرم پانی تاپر کرنے گوٹا پہاڑ گلے پانی ہوئے جبے আমার ভাইয়েরা ওই গরম পানি দেওয়া হবে কিন্তু পক্ষান্তরে যারা ঈমান আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে পরকালে তাদের কি হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমানদার হবে যারা নেককার হবে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব আমার ভাইরা তাহলে নেক আমল করলে ইমানদার হইয়া নেক আমল করলে আমাদের লাভ দুনিয়ার জীবনে আল্লাহ সম্মান বাড়ায়া দিবেন পরকালে জান্নাতের মালিক বানায়া দিবেন আর গুনার কাজ যদি আমরা করতে থাকি দুনিয়ার জীবনে আল্লাহ অপমানিত করবেন পরকালে জাহান্নামের আগুনে জ্বালাইবেন তাই আসুন আমরা সব রকমের গুনার কাজ পরিহার করে সব রকমের নেক আমল করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলি আমিন পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য